শিক্ষার্থীরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছো ভালো থাকো এই কামনা করে আমি সুব্রত কুমার দাস মুরাদপুর সমরনাচা উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত শিক্ষার্থীরা আজকে আমি নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টের দ্বিতীয় নং অর্থাৎ দুই নং সৃজনশীলের উপর আমরা আলোচনা করব গত ক্লাসে আমরা চারটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং একটি সৃজনশীলের উপর আলোচনা করেছিলাম আশা করি তোমরা গত ক্লাসটি ভালো করে বুঝতে পেরেছো এখন আমি দ্বিতীয় যে সৃজনশীলটি আছে আমরা দ্বিতীয় সৃজনশীলটি নিয়ে একটু আলোচনা করব সেই জন্য তোমরা কি করতে হবে তোমরা সবাই যার যার খাতা কলম সামনে নিয়ে একটু প্রস্তুত হও আর খেয়াল করো আমি কি বলতে যাচ্ছি সেটা তোমরা অতি সহজে বা অতি মনোযোগ দিয়ে যদি লক্ষ্য করো তাহলে আশা করি সম্পূর্ণভাবে আয়ত্ত করতে পারবে তো চলো আমরা দেরি না করে আমরা সমস্যাটির সমাধান করার চেষ্টা করি শিক্ষার্থীরা আমি তোমাদের দুই নং সৃজনশীলের যে একটা ডায়াগ্রাম দেওয়া আছে বা একটা ফিগার দেওয়া আছে আমি ফিগারটি তোমাদের জন্য হোয়াইট বোর্ডে উঠিয়ে রেখেছি সেটা দিয়ে আমরা তিনটি অর্থাৎ ক খ গ এই তিনটি সমস্যার সমাধান আমরা করার চেষ্টা করব শিক্ষার্থীরা দেখো এই যে একটা ফিগার দেওয়া আছে একটা বৃত্ত দেওয়া আছে জি ই এফ একটা বৃত্ত দেওয়া আছে বা একটা সার্কেল দেওয়া আছে তার মধ্যে আরো কিছু ফিগার দেওয়া আছে এই জানার থেকে আমাদের ক নম্বরে বের করতে বলছে বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো কি নির্ণয় করো বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো ক নম্বরে বলছে জি ই এফ এর অর্ধ পরিধি নির্ণয় করো অর্ধ পরিধি অর্থাৎ অর্ধবৃত্তের পরিধি নির্ণয় করো তার মানে আমরা বৃত্তের পরিধি যেভাবে বের করি সেইভাবে আমরা বের করে তাকে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে আমরা অর্ধ পরিধি পেয়ে যাব তারপরে আমাকে ঘ নম্বরে বলছে জি বা এ বি সি এফ জি যে চিত্রটা আছে যার যে ফিগারটা আছে তা কি বের করতে হবে পরিসীমা বের করতে হবে এবং ক্ষেত্রফল বের করতে হবে শিক্ষার্থীরা আমরা এই তিনটি সমস্যা সমাধান করার জন্য এই চিত্রের সাথে আমরা আরো কিছু যোগ করে আমরা এই চিত্রটাকে সহজ করে আমরা সমাধান করার চেষ্টা করব সেজন্য তোমরা কি করবে একটু খেয়াল করো আমরা প্রথম যে কাজটা করব সি বিন্দু থেকে সি বিন্দু থেকে এ বি এর উপর সি এম লম্ব আঁক সি বিন্দু থেকে এ বি এর উপর সি এম লম্ব আঁক আবার ডি বিন্দু থেকে ডি বিন্দু থেকে এ বি এর উপর এ এম লম্ব আঁক শিক্ষার্থীরা তাহলে আমরা এই জায়গায় কি পেলাম একটু চেষ্টা করে দেখো দেখো তাহলে আর প্রশ্নে তোমাকে বলে দেওয়া আছে ডি ই সমান জি ই ডি ই সমান জি অর্থাৎ ডি ই আর জি পরস্পর সমান তাহলে ডি যদি 5 সেমিমিটার হয় জি হবে কত 5 সেমিমিটার তাহলে আমরা এই জায়গায় লিখব 5 সেমিমিটার তাহলে এবার খেয়াল করো একটু জি যদি 5 সেমিমিটার হয় তাহলে এ থেকে এম হবে 5 সেমিমিটার তাহলে আমরা এ থেকে এম লিখব 5 সেমিমিটার আর এ জি যদি 12 সেমিমিটার হয় তাহলে এম ই এ হবে 12 সেমিমিটার এবার সিবি যদি 5 সেমিমিটার হয় সিবি যদি কত সিবি বলে তো আছে 7 সেমিমিটার তাহলে এমএন হবে 7 সেমিমিটার এমএন কত 7 সেমিমিটার শিক্ষার্থীরা আরেকটু খেয়াল করো যে আমার এন থেকে ই পর্যন্ত অর্থাৎ
পিথাগোরাসের
পিথাগোরাসের আছে উপপাদ্য অনুযায়ী পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী BC স্কয়ার সমান CM স্কয়ার প্লাস MB স্কয়ার তাহলে বা BC স্কয়ার সমান CM CM মানে 7 তার স্কয়ার আর M হলো 3 তার স্কয়ার তাহলে BC স্কয়ার Equal 49 plus 9 ba BC square equal to 58 sutran BC equal to root over 58 shikhartira amra BC mantra peye gelam kar man peye gelam BC mantra ko artha অর্থাৎ BC equal to root over 58 centimeter শিক্ষার্থীরা আমার কিন্তু ক নম্বরে যে মানটি চেয়েছিল তা আমরা অতি সহজে নির্ণয় করতে পেরেছি এখন আমরা ঘনন সমস্যাটির সমাধান করার চেষ্টা করব শিক্ষার্থীরা আমি তোমাদের বুঝার জন্য আমরা BC মানটা root over 58 লিখে রাখলাম একটু পরে আমাদের এই জিনিসটা ব্যবহার করতে হবে এখন আমরা কি করব আমাদের ঘ নম্বরে এসে EFG অর্ধবৃত্তের EFG অর্ধবৃত্তের পরিধি নির্ণয় করো তাহলে ঘ নম্বর E A Z অর্থ বৃত্তের পরিধি নির্ণয় করা হলো এখানে DE সমান ZE সমান 5 সেন্টিমিটার সুতরাং E A Z বৃত্তের ব্যাস শিক্ষার্থীরা আমরা ব্যাসকে কি দ্বারা প্রকাশ করি 2r দ্বারা তাহলে আমরা লিখব 2r equal to 5 সেন্টিমিটার সুতরাং e a z অর্থ বৃত্তের পরিধি অর্ধবৃত্তের পরিধি সমান 2πr এটা হলো বৃত্তের পরিধি এখন আমরা এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি পাওয়া যাবে অর্ধবৃত্তের পরিধি একক শিক্ষার্থীরা এখন আমরা এই সমাধানটি আমরা বিভিন্ন ভাবে সম্পন্ন করতে পারি 2r এর মান আমরা যদি বসাই তাহলে 5 into pi এর মান 3.1416 divided by 2 এককের জায়গায় আমরা লিখব সেন্টিমিটার
আশা করি এই সমস্যার সমাধান কি তোমরা সম্পন্ন করতে পারবে তা না হলে আমি একটু পড়ে দেখাচ্ছি অ্যানসারটা কত সেটা তোমরা কি করবে যার যার খাতায় সম্পন্ন করার চেষ্টা করবে Seven point 7.854 সেন্টিমিটার আমরা পিছনে কি লিখব প্রাইম কি লিখব পিছনে প্রাইম তাহলে আমার অ্যানসারটা কত হলো 7.854 সেন্টিমিটার শিক্ষার্থীরা এখন আমরা বের করব দুই নাম্বার আমাকে বের করতে বলছে কি সম্পূর্ণ যে চিত্রটা আছে সেই চিত্রের আমরা কি বের করব ক্ষেত্রফল বের করব এবং পরিসীমা বের করব তো চলো আমরা দুই নাম্বার সমস্যাতে সমাধান করি শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো আমি যদি বলি এই চিত্রের মধ্যে কি কি আছে আগে আমাকে কোন কোন ফিগার আছে এই চিত্রের মধ্যে বা এই চিত্রটা কি কি অংশ নিয়ে গঠিত সেটা যদি আমরা নির্ধারণ করতে পারি তাহলে আমরা এই জায়গা থেকে অতি সহজে তার ক্ষেত্রফল এবং কি আমরা পরিধি নির্ণয় করতে পারব তাহলে চলো আমরা দেখি প্রথম এম বি সি একটি ত্রিভুজ তাহলে আমরা তোমাদের বোঝার জন্য আমি লিখলাম ত্রিভুজ এম বি সি এক নাম্বার একটা ত্রিভুজ আছে যে ত্রিভুজের নাম এম বি সি তারপরে দেখো সি এম এর মান 7 তারপরে সি ডি এর মান 7 ডি এল এর মান 7 আর এম এল এর মান 7 তাহলে এটা একটা বর্গ তাহলে আমরা দুই নাম্বার সি ডি এম এম একটি একটি বর্গ তাহলে একটা বর্গ গেল তারপরে এ এন 5 সেন্টিমিটার জি ই 5 সেন্টিমিটার এ জি 12 সেন্টিমিটার D বা M E 12 সেন্টিমিটার তাহলে বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কোণ সমকোণ সুতরাং সেটা আমরা বলতে পারি একটা আয়তন তাহলে আয়তনের নাম কি A N E Z তাহলে আমরা তিন নম্বর দিয়ে বলতে পারি A N E Z একটি আয়তন একটি আয়তন তারপরে খেয়াল করো জি বা ই এফ জি একটা বৃত্ত একটা বৃত্তের অর্ধবৃত্ত কিন্তু তোমার আয়তক্ষেত্রের মধ্যে চলে গেছে তাহলে আমার বাকি রইল কি আর অর্ধবৃত্ত তাহলে আমরা লিখব চার নাম্বার ই এফ জি অর্ধবৃত্ত তাহলে দেখো শিক্ষার্থীরা একটা ফিগার এই চারটি অংশ নিয়ে গঠিত কয়টা অংশ নিয়ে গঠিত চারটি এখন তাহলে আমরা এই চারটা অংশের ক্ষেত্রফল নির্ণয় করব নির্ণয় করে যদি আমরা যোগ করতে পারি তাহলে আমরা সম্পূর্ণ যে ফিগারটা আছে সেই ফিগারের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব তাহলে চলো আমরা এক এক করে সবগুলো ক্ষেত্রফল বের করি শিক্ষার্থীরা এই অংশটুকু কিন্তু আমি তোমাদের বোঝার জন্য লিখলাম তোমরা প্রয়োজন হলে খাতায় লিখতে পারো সাইডে অথবা না লিখলেও চলবে এখন তাহলে আমরা এক এক করে ক্ষেত্রফলগুলো বের করি যদি ক্ষেত্রফলগুলো বের করি তাহলে আমার আছে ত্রিভুজ কি
MBC আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সাধারণত এই সূত্রটা সবাই জানি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা তাহলে আমরা লিখব ত্রিভুজ MBC এর ক্ষেত্রফল শিক্ষার্থীরা আমরা এই যে অঙ্কের বিবরণটা কিন্তু আমরা কোন প্রশ্নে দিয়ে এসেছি সুতরাং এই জায়গায় আর না দিলেও চলবে আর যদি কেউ দিতে চাও তাহলে দিতে পারো তাহলে ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি ভূমিটা হলো এমবি উচ্চতা হলো সিএম উচ্চতা CN বর্গ এককটা আমার কি আছে এদিকে সেন্টিমিটার আমরা পরে বসাবো তাহলে 1/2 ইনটু এম এর মান 3 আর CM এর মান হলো 7 বর্গ সেন্টিমিটার শিক্ষার্থীরা আমরা একটা ক্ষেত্রফল পেয়ে গেলাম কত 10.5 আমি পরবর্তীতে কাজে লাগবে এই জন্য লিখে রাখলাম 10.5 এটা আমার একটু পরে প্রয়োজন হবে তাহলে আমরা লিখলাম 10.5 বর্গ সেন্টিমিটার তারপরে আমরা বলব বর্গের ক্ষেত্রফল বর্গটার নাম কি CDMN CDMN এর ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা বর্গের ক্ষেত্রফল সূত্র জানি বাহু স্কয়ার তাহলে বাহু স্কয়ার যে আমরা যে কোনো একটা বাহু দিতে পারি মনে করে আমরা দিলাম সিডি তার বাহু স্কয়ার বর্গ একক সিডি এর মান যদি আমরা 7 দেই তাহলে 7 স্কয়ার বর্গ একক এককের জায়গায় আমরা কি লিখব সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার শিক্ষার্থীরা আমরা কিন্তু বর্গের ক্ষেত্রফল পেয়ে গেলাম কত 49 এখন আমরা বের করব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কার ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে আমার আয়তক্ষেত্রের নাম লিখতে হবে আয়তক্ষেত্রের নাম কি এ এন ই জি তাহলে আমরা লিখব এ এন ই জি এর ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ্যটা হলো এ এন প্রস্থটা হলো এ জি বর্গ একক এ এন হলো 5 আর এ জি হলো 12 বর্গ সেন্টিমিটার শিক্ষার্থীরা আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম কত 60 বর্গ সেন্টিমিটার এটা আমার পরে এক একটা করে আমরা কি করতে হবে ব্যবহার করতে হবে এই জন্য আমরা এগুলো লিখে রাখলাম এখন আমরা বের করব ই এ জি এর অর্ধবৃত্তের ক্ষেত্রফল তাহলে আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার সেই ক্ষেত্রে যদি আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 2 চলো আমরা সেটাও নির্ণয় করি
তাহলে আমরা লিখব ই এফ জি অর্ধ বৃত্তে ক্ষেত্রফল পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 2 বর্গ একক পাই এর মান 3.1416 আর এর মানটা আমরা কত হবে বলো দেখি জি এর মান অর্থাৎ জি হলো বৃত্তের ব্যাস ব্যাস যদি 5 সেমিমিটার হয় ব্যাসার্ধ হবে 2.5 আর হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 বর্গ সেমিমিটার শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো আমরা পাই এর মান অনুসারে 3.1416 আর এর মান হবে ব্যাসের অর্ধেক অর্থাৎ 2.5 আর 2 এর জায়গায় 2 থাকবে এটাকে আমরা একটু হিসাব নিকাশ করব হিসাব নিকাশ যদি আমরা করি বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার কত 9.8175 বর্গ সেন্টিমিটার 9.8175 শিক্ষার্থীরা এখন আমরা যদি সম্পূর্ণ ফিগারের ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই তাহলে আমাদের এই চারটি ক্ষেত্রফল কি করতে হবে যোগ করতে হবে তাহলে চলো তোমার যে নামগুলা দেওয়া নামগুলা প্রশ্নে তোমাকে দেওয়া আছে নামগুলা কত এ বি সি ডি ই এফ জি A B C D E F G তাহলে তো সুতরাং A B C D E F G এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান 10.5 প্লাস 49 প্লাস 16 প্লাস 9.8175 বর্গ সেন্টিমিটার শিক্ষার্থীরা এটা আমরা যোগ করব যোগ করলে যে মানটা পাবো সেটা আমরা লিখে দেব 10.5 প্লাস 49 প্লাস 16 প্লাস 9.8175 129.3175 বর্গ সেন্টিমিটার আমরা পিছনে কি লিখব প্রায় কি লিখলাম প্রায় শিক্ষার্থীরা তাহলে আমরা কিন্তু কি পেয়ে গেলাম আমরা সম্পূর্ণ চিত্রে যে ক্ষেত্রফল আছে আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম এখন আমাকে আর কি বের করতে বলছে আমাকে বের করতে বলছে পরিসীমা কি পরিসীমা আমরা জানি ত্রিভুজের পরিসীমা কি 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি অথবা যদি সমবাহু ত্রিভুজের পরিসীমা বলে তা আমরা বলতে পারি এক বাহু অথবা এক কথায় আমরা কোন বাহুবেদের ত্রিভুজ যদি না বলি আমরা এক কথায় বলতে পারি ত্রিভুজের পরিসীমা 3 বাহুর সমষ্টি
সোজা কথা ওই ফিগারটা যতগুলো বাহু দ্বারা গঠিত সবগুলো বাহু যোগ করলে ওই ফিগারের কি পাওয়া যাবে পরিসীমা পাওয়া যাবে তাহলে এখন আমরা যদি a b c d e f g এই ফিগারে যদি আমরা কি বের করতে চাই পরিসীমাটা আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে প্রথম আমার এই এতটুকু পরিসীমা বের করতে হবে তারপরে এই জায়গায় কি আছে অর্ধ পরিসীমা আছে যে আমরা ক নম্বরে পেয়েছিলাম ওই অর্ধ পরিসীমাটা আমরা যদি যোগ করি তাহলে আমরা কি পেয়ে যাব সম্পূর্ণ পরিসীমাটা আমরা পেয়ে যাব আশা করি তোমরা পারবে কি হবে তাহলে a b c d e f g এর পরিসীমা কি হবে তাহলে আমরা প্রথম a b আছে কত 15 b c আছে কত root over 58 c d আছে কত 5 আর d e আছে কত 5 তারপরে e f g এটা আমরা কিসে পেয়েছিলাম ঘনকে পেয়েছিলাম ঘনকের যে উত্তরটা সেই উত্তরটা প্লাস a g এটা আমরা বের করে যদি সবগুলা যোগ করি তাহলে আমরা কি করতে পারবো এই ফিগারের পরিসীমাটা আমরা নির্ণয় করতে পারবো আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থীরা আমি আর গ নাম্বার বাকি অংশটুকু বললাম না এটা হয়তো তোমরা পারবে তাই না যে আমরা কি করব সবগুলা বাহু সমষ্টি বের করে দিলেই আমরা কিন্তু তার পরিসীমাটা পেয়ে যাব তাই না তাহলে আমরা কি করলাম আমরা চারটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করলাম আর দুইটি সৃজনশীল প্রশ্নের সমাধান করলাম আশা করি বুঝতে পেরেছো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আমি সুব্রত কুমার দাস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ